হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বেঙ্গলি স্টাইল মটন কারি রেসিপি শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আমি কি কি দিয়েছি চলো তোমাদের বলে দিই। এর মধ্যে দিয়েছি আমি 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ মতো রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলুদ, লবণ, আর দেবো কাঁচা পেঁয়াজ, আর দেবো এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি দিয়ে এবার আমি মাংসটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তোমরা একটু নেড়ে নেবে। এবার আমি ওর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখে নেবে পরে লবণটা ঠিক আছে কিনা, হলুদ লাগবে কিনা। যদি লাগে তাহলে তোমরা দিয়ে দেবে। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা তোমাদের যে অনুপাতে তোমরা গ্রেভি রাখতে চাও সে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুটা যতক্ষণ না সেদ্ধ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলা বাটা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।